নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দেবেন পুরো নগরীর ভোটাররা। ইভিএম সম্পর্কে ধারণা দিতে ভোটের একদিন আগে হয়ে গেল ভোটের অনুশীলন। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নগরীর সবগুলো ভোট কেন্দ্রে হয় এই মক ভোটের আয়োজন। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত থাকলেও ভোটারদের উপস্থিতি ছিল কম। সেরা সব মোবাইল রিচার্জ অফার শুধুমাত্র উপায়ে। নির্বাচন নিয়ে অনেক কৌতূহল আছে, কিন্তু ভোটার সংখ্যা তুলনামূলক আজকে কম আসছে। যদিও আমরা মাইকিং করেছি, এলাকায় প্রার্থীদেরকে সরাসরি জানিয়ে দিয়েছি এবং কর্মীদেরকে আমাদের যাদের কর্মী আছে তাদেরকে আমরা জানাইছি যে আজকে আমাদের মক ভোট হচ্ছে, আপনারা আপনাদের ভোটারদের পাঠান এবং ভোটাররা সব আইডি কার্ড ছাড়াও ভোট দিতে পারবে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তিন পদ্ধতির মাধ্যমে ভোট দিতে পারবে। অনেকে আসছে আর অনেকে গুরুত্ব দিচ্ছে না। ভোটারদের মধ্যে যারা এই অনুশীলনে এসেছিলেন তাদের মধ্যেও ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন বয়স্ক আর যারা প্রযুক্তি ব্যবহারে দক্ষ নন তাদের জন্য এই পদ্ধতি কিছুটা জটিল হতে পারে। ইভিএম এ ভোট দিতে বেশি সময় লাগবে কিনা, ভোট দিতে গিয়ে ভুল হয়ে যাবে কিনা, সেরকম কথাও বলছেন কেউ কেউ। সচেতন মানুষ যারা আমরা এটা দিতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা এই অসচেতন এটা সম্পর্কে জানে না তাদেরকে একটু বুঝাই বললে মনে হয় এই সিস্টেমটা আমি মনে করি সুন্দর একটা সিস্টেম। সব যারা ভোটার তারা আসতেছে না এখানে, কিন্তু কালকে যখন ভোট দিতে আসবে তখন কিন্তু সময়টা তাহলে তাদের বেশি লাগতেছে। যদি প্রথমে আমি সাদা বাটনে টিপ দেওয়ার পরে আমার মার্কাটা টোটাল চলে আসতো তাহলে আমি জানতে পারতাম আমি এই প্রার্থীকেই ভোট দিতেছি, তখন আমি কনফার্ম বাটনের চাপ দিলে আমার ভোটটা আমি বুঝতে পারতাম আমি ওনাকেই ভোট দিচ্ছি। এটা আরও সহজ করা যেত, কিন্তু তারা কেন এটা সহজ করে না এটা বুঝতে পারলাম না। তবে প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন এই পদ্ধতিতে ভোট সুষ্ঠুভাবেই হবে। ভোট দিতে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরার আহ্বান জানিয়েছেন তারা। সব কেন্দ্রে হাত পরিষ্কার করার ব্যবস্থাও থাকবে। ভোটাররা এই সিস্টেমে ভোট দিয়ে খুশি, এখানে ফলস ভোট দেওয়ার বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, ভোটাররাও খুশি। আর আপনি যেটা বললেন স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি আমরা মাস্ক ব্যবহার করাচ্ছি, হ্যান্ড স্যানিটাইজার নির্বাচন কমিশন থেকে দিচ্ছে, এগুলো আমরা হাতে লাগাই দিচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি। নারায়ণগঞ্জের নির্বাচনে বিএনপি সরাসরি না থাকলেও মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভির সঙ্গে তার কথার লড়াই উত্তাপ ছড়াচ্ছে ভোটের আগে আগে। ইসরাত জাহান, মনিকা, বিডি নিউজ 24.com, নারায়ণগঞ্জ।